নমস্কার সকলকে, গল্প হবে কিছু কথায় কিছু কবিতায়। চলে এসেছি আমি সায়নী নতুন একটি ভিডিওর সাথে। গ্যালারি স্ক্রল করতে করতে কিছু ভিডিও আমি দেখলাম এবং ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন, এটা হচ্ছে আমার ছোট মাসির বড় মেয়ে, আমার বোন সৌমি। আর দেখছেন তার গলার তালে তালে তাল মেলাচ্ছে, এটা আমার ছোট মেসোমশাই, ও কীর্তন শেখে, তাই আমরাও একটু তালে তালে তাল মেলাচ্ছিলাম। ওদিক থেকে আমার বড় দিদা এসেছিলো, তখন আমার দিদা এসেছিলো, ওনারাও গান শুনতে চলে এসেছিলেন, কীর্তন গান। বেশ ভালোই গায়, এখন একটু ছোট আছে, গলাটা আর একটু ভাঙতে হবে, কিন্তু ইতিমধ্যে ও জয় দেবে এবং নিজেদের গ্রামে বেশ কিছু কীর্তন পালা করে ফেলেছে। এই যে একটা চিৎকার শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট মাসিমণির ছোট মেয়ে। আসলে ওকে আমি পড়তে বসিয়েছিলাম, পড়তে বসে ওকে এমন কিছু করা হয়নি যেটাতে ওকে এতটা চিল্লাতে হবে। আমি শুধু ওকে এটুকু বলেছিলাম যে তুই কান ধরে উঠবোস কর, তুই পড়াশুনো পাচ্ছিস না। এতে ওর এতটা রাগ, মানে এতটা পরিমাণে রাগ। আর একে আমি সনাই বলেই ডাকি, বাকি সবাই কেউ ওকে সোহিনী, কেউ অদ্বিতীয়া এটা বলেই চেনে। মানে এতটা পরিমাণে ও রেগে গেছে আমাকে, মানে নিচে থেকে সবাই চিল্লাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে। আমি তো পুরো ঘটনাটা নিচেতে গিয়ে বললাম, মানে এতটা পরিমাণে, মানে ও যে মানে এতটা পরিমাণে রেগে গেছিলো, ওকে কান ধরে উঠবস করতে বলেছিলাম শুধুমাত্র যে পড়া পারেনি ভাবে, মানে ওকে কিছুতেই শান্ত করা যায়। ছোটতে সৌমিও ছিল এরকম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকটা শান্ত হয়ে গেছে। এখন হচ্ছে দুইজন দুই মেরুর মানুষ। মায়ের কাছে যাবে? দিদি মেরেছে না গো, বাবা আদো করছি তো, আমি আদো করবো না, ভালোবাসবো ভালোবাসবো না, আমি নিচে থেকে এসে দেখি ওদের মধ্যে বেশ সোহাগ জমেছে এবং একজন তো আমার দিক থেকে মুখ ফিরিয়েই নিয়েছে। আমি বলছি আমাকে হামি দেবে না, শুনছে আমার কথাটা কিন্তু অভিমানে কোনো কথাই বলছে না। তার একটুক্ষণ পরই সনাইয়ের রাগটা ভাঙে এবং আমার সঙ্গে বেশ আদর করে এবং আমরা দুজন মিলে বেশ একটু মজা করি এবং ওকে সত্যি মানে কান ধরে উঠবোস করি। আমারও প্রচণ্ড খারাপ লাগছিল, ওর প্রচণ্ডই অভিমান হয়েছিল এবং এত জোরে চিৎকার করছিল, আমার নিজেরই এত খারাপ লাগছিল। আসলে ছোট মাসিমণির বাড়ি গেলে সময়টা এত তাড়াতাড়ি কেটে যায়, হাসি মজা দিয়ে বোঝাই যায় না। সনাই সৌমির সাথে বড় মাসিমণির বাড়ি গেলেও আগে সময়টা ঠিক কেটে যেত, কিন্তু দিদির বিয়ে হয়ে যাওয়ার পর এখন আর দিদিকে ছাড়া ঠিক বড় মাসিমণির বাড়িটা ভালো লাগে না। ভিডিওটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।